নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। আবার যাচ্ছে এলটিটিই, এবার কি ভারত থেকে? লেখা স্নেহা কুণ্ডু চক্রবর্তী, পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী। অন্ধকার উপকূল। উপকূলরক্ষীদের বড় আলোগুলো অন্ধকারের বুক চিরে তন্ন তন্ন করে খুঁজে চলেছে সমুদ্রের জল থেকে উপকূলের মাটি। ওই আলোর নজরদারি এড়িয়ে একটা নৌকো এসে থামল ঝোপ জঙ্গলে ঘেরা উপকূলের একটি অংশে। সমুদ্রের গর্জনের মধ্যে মিলিয়ে যাচ্ছে বোট চলার শব্দটা। থেমে যাওয়া বোট থেকে নেমে এলো মুখে চাপা দেওয়া কয়েকজন। কিছুদিন আগে দেখা কোনো ওয়েব সিরিজের দৃশ্য মনে পড়ে যাচ্ছে না, তবে বাস্তবের ঘটনায় গল্পের মতো খলনায়িকার দুর্দান্ত স্টান্টে বেঘরে প্রাণ হারাতে হয়নি উপকূলরক্ষীদের, বরং তাদের হাতে বামাল ধরা পড়েছে পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় মাদক এবং অস্ত্র পাচার করতে চলা শ্রীলঙ্কার পাচারকারীরা। কিন্তু বোটের খানা তল্লাশি আর ধৃতদের জিজ্ঞাসাবাদে যা উঠে আসছে তা সত্যি হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও, উড়িয়ে দিতে পারে রাতের ঘুমও। এপ্রিল মাসে তামিলনাড়ুর তিরুবনন্তপুরমের উপকূল থেকে উদ্ধার হওয়া ওই বোটে ছিল 300 কিলো হেরোইন, 5টি AK-47 রাইফেল আর 1000 রাউন্ড 9mm এর গোলা বারুদ, সাথে নানা দেশের বেশ কিছু সিম এবং দুবাইয়ে যোগাযোগ করার একটি স্যাটেলাইট ফোন। ধৃত ছয় সিংহলিকে জিজ্ঞাসাবাদে উঠে আসে আন্তর্জাতিক মাদক পাচারের কথা। কিন্তু তার থেকেও চিন্তার বিষয় এই যে এর সাথে জড়িয়ে আছে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম বা এলটিটিইর নাম। শুধু তাই নয়, এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জাল এবার শুধু শ্রীলঙ্কা নয়, ছড়িয়ে পড়েছে কেরালা তামিলনাড়ুরও আনাচে কানাচে। এক দশকের কিছু আগেই উত্তর পূর্ব শ্রীলঙ্কায় তামিল টাইগারদের সাথে শ্রীলঙ্কা সেনা রক্তক্ষয়ী যুদ্ধের ক্ষত এখনও তাজা। সেই 2009 থেকে লোকচক্ষুর আড়ালে থাকা সংগঠনের আবার নড়ে চড়ে বসার ইঙ্গিত গত 2 বছর ধরেই মিলছিল বিভিন্ন ঘটনা থেকে। এনআইএর তত্ত্বাবধানে এপ্রিলের ঘটনার চলতে থাকা তদন্ত যেন তাতেই শিলমোহর দিচ্ছে। তল্লাশি আর জেরায় উঠে এসেছে কলম্বোর তামিল সুরেশ রাজনের নাম, যিনি চেন্নাই শহরতলির কুন্দ্রাতুরে গা ঢাকা দিয়েছিলেন কিছুদিনের জন্য। কেরালার অঙ্গমালে থেকে অগস্টেই গ্রেপ্তার হয়েছেন এই পাচারের মাস্টার মাইন্ড সুরেশ। তল্লাশিতে পাওয়া গেছে এলটিটিই সংক্রান্ত বই, এছাড়াও অনেকগুলি সিম এবং আলাদা আলাদা ফোন। জেরা থেকে জানা গেছে পাকিস্তানের হাজি সেলিমের সাথে হাত মিলিয়ে এই আন্তর্জাতিক মাদক পাচার চক্র চালাত সুরেশ। দুবাই থেকে ইরান বা পাকিস্তানে অবাধ যাতায়াত এই সেলিমের। ভারত থেকে শ্রীলঙ্কায় মাদক পৌঁছে যেত রাজনের তত্ত্বাবধানে। শ্রীলঙ্কার মাদক ব্যবসার বাদশা মাকান্ধুরে মাধুষ গত বছর অক্টোবরে একটি গুলির লড়াইয়ে শ্রীলঙ্কাতেই নিহত হন। তার সাথেও নিয়মিত যোগাযোগ রাখত এই রাজন। মাধুষ ছাড়াও রাজনের বাকি যাদের সাথে যোগাযোগের কথা গোয়েন্দারা জানতে পেরেছে তারা সকলেই এলটিটিই মতবাদের সমর্থক এবং তাদের মতাদর্শের প্রতি সহানুভূতিশীল। এই ড্রাগ পাচারের চক্র এলটিটিইদের পুনরুত্থানের জন্য অর্থ আর অস্ত্রশস্ত্র সংগ্রহেরই একটা উপায় বলে মনে করছেন সংশ্লিষ্ট পুলিশ অফিসাররা। পাকিস্তানের স্মাগলারদের সাথে হাত মিলিয়ে কোন নাশকতার ছক তারা কষে চলেছে সকলের অজান্তে তার হদিশ এখনো পাওয়া যায়নি, কিন্তু আশঙ্কা দানা বাঁধছে দিনে দিনে। ইদানিংকালে ঘটে যাওয়া আরও অনেকগুলো ঘটনাই এই একই দিকে ইঙ্গিত করছে বলে বিশেষজ্ঞদের মত। তার মধ্যে একটি হলো তামিলনাড়ুর প্রশাসনের পক্ষ থেকে শ্রীলঙ্কা থেকে আসা তামিল উদ্বাস্তুদের জন্য গত শুক্রবারে 317 কোটির প্যাকেজ ঘোষণা করা। এর মধ্যে রয়েছে তামিল উদ্বাস্তু ক্যাম্পগুলিকে পুনর্গঠিত করা থেকে শুরু করে রান্নার গ্যাসে ভর্তুকি বা পড়ুয়াদের স্কলারশিপ থেকে তামিল তরুণদের বিভিন্ন রকম পেশাদারী প্রশিক্ষণে সাহায্য করার মতো বিভিন্ন ক্ষেত্রে বিপুল পরিমাণ বরাদ্দ। হঠাৎ শ্রীলঙ্কা থেকে আসা তামিলদের প্রতি সরকারের এই দরাজ মনোভাব সন্দেহের চোখেই দেখছে বিরোধীরা। এমনিতেই সামনাসামনি না হলেও তামিল টাইগারদের প্রতি ক্ষমতায় থাকা প্রশাসনের নীরব সমর্থনের ব্যাপারে অভিযোগ উঠতে দেখা যায় বিভিন্ন মহলে। এই প্যাকেজের ঘোষণা সেই সন্দেহকে অনেকটাই জোরালো করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই মর্মে অভিযোগ জানিয়ে একটি চিঠিও লিখেছেন তামিলনাড়ুর বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। সেখানে তামিলনাড়ুর AIADMK সরকারকে এই টাকা পাইয়ে দেওয়ার অভিযোগে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায়। 2019 সালের জুলাইতে ইউরোপে আয়োজিত ফেডারেশন অফ তামিল সঙ্গমস ইন নর্থ আমেরিকার একটি সম্মেলনে 3 কোটির অনুদান সহ 20 জনকে পাঠানো হয়েছিল তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে। এলটিটির এই বেড়ে ওঠা ভারতের জন্য সর্বদাই বিপদের তাই চিঠিতে এদেরকে অঙ্কুরেই বিনাশ করার আবেদন জানিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী। এত সব কিছুর পরে
দেশের প্রতিরক্ষার প্রশ্নে এবার হয়তো সত্যি আর এই এলটিটিই পুনরুত্থানের ব্যাপারে চোখ বুজে থাকা যাবে না। এই সংগঠনের সাথেই জুড়ে আছে মানবময় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যার সেই কালো দিন। তাই এই একের পর এক ইঙ্গিতপূর্ণ ঘটনা আর মাদক ও অস্ত্রশস্ত্রের উদ্ধার কোনো ভয়ঙ্কর ভবিষ্যতের অশনি সংকেত দিচ্ছে না তো? সকলের কাছে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন।